আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় বন্ধু সকল, আজকের ভিডিওটি হতে চলেছে মেয়েদের পর্দা ও হিজাব সম্পর্কে। এক মেয়ের বাবা মেয়েকে কীভাবে বুঝ দেয়, তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার প্রথমে আপনাদের কাছে একটাই অনুরোধ রাখছি, যদি এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন, আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নতুন আইফোন 12 প্রো কিনে বাসায় ফিরেছে মেয়ে। বাবা মেয়েকে ডেকে নিয়ে জিজ্ঞেস করলো, কত নিল রে মা ফোন? মেয়ে বলল, $1500 বাবা, সাথে $25 দিয়ে কভার আর $25 দিয়ে স্ক্রিন প্রোটেক্টর কিনেছি। বাবা বলল, কভার আর স্ক্রিন প্রোটেক্টর না কিনলেই পারতিস, $50 বেঁচে যেত। উত্তরে মেয়ে বলল, কী যে বলো বাবা, $1500 দিয়ে ফোন কিনতে পারলাম, সেই দামি ফোনের প্রোটেকশনের জন্য মাত্র $50 খরচ করব না? বাবা বলল, অ্যাপেল কোম্পানির জন্য এইটা একটু অপমানের বিষয় হয়ে গেল যে তাদের ফোন ঠিক নিরাপদ না কভার আর স্ক্রিন প্রোটেক্টর ছাড়া। কভার লাগালে তো অ্যাপেল এর লোগোও দেখা যাবে না। মেয়ে উত্তরে বলল, মোটেই না, বরং অ্যাপেল বলেই দিয়েছে স্ক্রিন প্রোটেক্টর আর কভার লাগাতে, হাত থেকে পড়লেও দাগ পড়বে না, দেখতেও সুন্দর লাগে। অ্যাপেল এর লোগো দেখাতে হবে না বাবা, যারা ফোন চিনে কভারের ভেতরে থাকলেও আইফোন চিনবে। বাবা মিষ্টি হেসে মেয়ের কাছে গিয়ে বললেন, মারে, তুই $1500 দিয়ে আইফোন কেনার পরেও সৌন্দর্য আর প্রোটেকশনের জন্য আরও $50 খরচ করে কভার প্রোটেক্টর কিনলি। এবার চিন্তা করে দেখ, মহিমাম্বিত আল্লাহ তাআলা বিনামূল্যেই তোকে এত সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছেন, সেখানে একটু কষ্ট করে নিজের প্রোটেকশনের জন্য নিজেকে আরও মার্জিত নম্র লাগার জন্য পর্দা করা, হিজাব করা কি উচিত নয় তোর? এই প্রিয় আইফোনের নিরাপত্তা ও সৌন্দর্যের জন্য কভার প্রোটেক্টর লাগলে নিজের প্রিয় শরীরের নিরাপত্তা ও সৌন্দর্যের জন্য কভার প্রোটেক্টর লাগবে না? কভারের জন্য লোগো না দেখতে পারলেও যদি মানুষ আইফোন চিনতে পারে, তাহলে হিজাবের ভেতরে থাকলেও তোর প্রতিভার তো কমতি হবে না? একটু থেমে দীর্ঘশ্বাস ফেললেন বাবা আর বললেন, এই ফোনকে তো কারো কাছে জবাবদিহি করতে হবে না, কিন্তু তোকে এবং আমাকে তো হাসরের মাঠে নিশ্চয় পরাক্রমশালী আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে রে মা। প্রিয় বন্ধু সকল, একটি বিষয় একটু পরিষ্কার করি সবার জন্য। এই গল্পে একটি যুক্তি দিয়ে হিজাবের গুরুত্ব বোঝানো হয়েছে, কিন্তু একজন মুসলিম বা মুসলিমার হিজাব পালন করার জন্য যুক্তির প্রয়োজন নেই, যেখানে পবিত্র কোরআনে হিজাবের আয়াত স্পষ্ট করে এসেছে। আমাদের পর্দা ও হিজাব করার সবচেয়ে মূল্য বিবেচ্য কিন্তু কোরআনে মহান আল্লাহ তাআলার আদেশ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত, অবশ্যই কোনো মনুষ্য যুক্তি নয়। প্রিয় বন্ধু সকল, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, তাই ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর মনে রাখবেন, শুধু গল্প শোনানো হচ্ছে না, বরং সঠিক রাস্তা দেখানো হচ্ছে, তাই এরকম একটি ভিডিও শেয়ার করা মানে আপনিও সঠিক রাস্তা দেখাচ্ছেন। তাই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন, আর এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওর শেষে এটাই বলবো, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ইসলাম চ্যানেলের সাথে সদাই সর্বদাই জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।